পলিগ্রাফ টেস্ট থেকে ফেরার সময় তীব্র ক্ষোভের মুখে আপ্তাপ পুনওয়ালা। শ্রদ্ধা ওয়ালকার হত্যায় অভিযুক্তের গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলো বেশ কয়েকজন। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় আপ্তাপকে, তবে পুলিশের তৎপরতায় রক্ষা পায় আপ্তাপ। শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আফতাবের উপর তলোয়ার নিয়ে হামলা, শ্রদ্ধার হত্যাকারীর গাড়িতে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য প্রাণে রক্ষা আফতাবের। পরিস্থিতি ঠেকাতে শূন্যে গুলি পুলিশের। সোমবার সন্ধ্যায় দিল্লির রোহিণী ফরেন্সিক ল্যাবের বাইরে টান টান নাটক। চতুর্থবারের জন্য পলিগ্রাফ টেস্ট হয় শ্রদ্ধা খুনে ধৃত আফতাব পুনেওয়ালার। সেই পরীক্ষা থেকে ফেরার পথেই আচমকা আক্রমণ। পুলিশ সূত্রে খবর, আফতাবের প্রিজন ভ্যানের পিছনে তলোয়ার হাতে তাড়া করে একাধিক ব্যক্তি। আফতাবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা হয়, তবে পুলিশের তৎপরতায় রক্ষা পায় আফতাব। ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ, বাজেয়াপ্ত করা হয়েছে অস্ত্র। অন্যদিকে শ্রদ্ধাকে যে অস্ত্র দিয়ে কেটে টুকরো টুকরো করেছিল আফতাব, সোমবার সেই অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। শ্রদ্ধার একটি আংটিও উদ্ধার করেছে পুলিশ। ছাত্রপুরের ফ্ল্যাটে উদ্ধার হয়েছে রক্তের দাগও। গুজরাটে গ্রেফতার হওয়া এক মাদক পাচারকারীর সঙ্গেও আফতাবের যোগাযোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। রিপাবলিক বাংলা।